কেমন আছো তোমরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা গতদিন কি পড়িয়েছিলাম ভিটামিন এ ডেফিসিয়েন্সি অথবা জেরোপ্থ্যালমিয়া আজকে আমরা পড়াবো ভিটামিন সি ডেফিসিয়েন্সি ভিটামিন সি মানে কি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এটি কি ইট ইজ এ ওয়াটার সলিউবল ভিটামিন আনলাইক মোস্ট ম্যামালস হিউম্যান ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক দেয়ার ওন ভিটামিন সি সেজন্য কী করতে হবে ওদেরকে অবশ্যই ডায়েটের মাধ্যমে ভিটামিন সিটা কনজিউম করতে হবে হ্যাঁ ভিটামিন সি সেরা তারা তৈরি করতে পারে না তৈরি করতে না পারার জন্য অবশ্যই এটাকে আমাদের কী করতে হবে ডেইলি সাপ্লিমেন্ট দিতে হবে হ্যাঁ ভিটামিন সিটা কি একটা ওয়াটার সলিউবল ভিটামিন এই জন্য এটা কিন্তু শরীরে বেশি দিন স্টোর থাকতে পারে না এই জন্য আমাদের কী করতে হবে রেগুলার এটাকে খেতে হবে তবে আমাদের শরীরে ভিটামিন সি এর রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড এটা কোথা থেকে আসছে এটা ল্যাটিন ওয়ার্ড যেটা অ্যাসকর্বিউটাস যেটার মানে হচ্ছে স্কার্ভি এখানে একটা অ্যাসকর্বিক অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আচ্ছা এখন আসি আমরা ভিটামিন সি এর কাজ কি খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি এটা কি একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে কোলাজিন সিনথেসিসে হেল্প করা কোলাজিন সিনথেসিস হেল্প করে অ্যাট দ্য লেভেল অফ দ্য হাইড্রোক্সিলেশন অফ লাইসিন অ্যান্ড প্রোলিন ইন প্রি কোলাজেন স্টেজে আমাদের লাইসিন এবং প্রোলিনের হাইড্রোক্সিলেশনে হেল্প করে যার ফলে আমাদের একটা স্ট্রেন্থেন কোলাজেন তৈরি হয় যদি কোলাজেনটা তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের ব্লাড ভেসেল বোন ম্যারো টিথ স্কিন কোনো কিছুই কিন্তু ঠিকমতো তৈরি হবে না সবগুলো ফ্র্যাজাইল হয়ে যাবে এই জন্য এই কোলাজেন সিনথেসিসের জন্য আমাদের ভিটামিন সিটা খুব প্রয়োজন আর কিসের জন্য আমাদের লাগবে নিউরো ট্রান্সমিটার মেটাবলিজম এই যে কনভার্সন অফ ডোপামিন টু নরএপিনেফ্রিন এই কনভার্সনের জন্য এবং ট্রিপটোফ্যান টু সেরোটোনিন এদের কনভার্সনের জন্য আমাদের ভিটামিন সিটা দরকার ভিটামিন সিটা আরও দরকার কোলেস্টেরল মেটাবলিজম হ্যাঁ কোলেস্টেরলটা আবার স্টেরয়েড হরমোনের জন্য খুব ইম্পর্টেন্ট স্টেরয়েড হরমোন তৈরি করার জন্য কোলেস্টেরল অবশ্যই লাগবে কোলেস্টেরল ইজ ইম্পর্টেন্ট ফর স্টেরয়েড হরমোন অ্যান্ড বাইল অ্যাসিড দ্যাটস ওয়াই উই নিড ভিটামিন সি ইট অলসো হেল্প ইন বায়োসিনথেসিস অফ কার্নিটিন ইট মেনটেন কপার অ্যান্ড আয়রন অ্যাটম ইন কোফ্যাক্টর অফ মেটালো এনজাইম ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট এনহেন্স কী করবে নন হিম আয়রন অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সফার অফ আয়রন ফ্রম ট্রান্সফেরিন টু ফেরিটিন ট্রান্সফেরিন থেকে ফেরিটিনে ট্রান্সফার হওয়ার জন্য এবং নন হিম আয়রন তোমরা জানো আমাদের আয়রন হচ্ছে দুই ধরনের একটা হিম আর নন হিম নিম হিমটা ইজিলি আমাদের অ্যাবজর্পশন হয়ে যায় নন হিমটা অ্যাবজর্পশন হওয়ার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন হয় হ্যাঁ তারপরে আমাদের আয়রন অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি কিন্তু প্রয়োজন হয় হ্যাঁ ফরমেশন অফ টেট্রাহাইড্রোফলেটের জন্য লাগে আর এফেক্ট ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কী হবে এফেক্ট করবে সেলুলার অ্যান্ড ইমিউনোলজিক ফাংশন অফ হেমোপয়েটিক সিস্টেম তাহলে সেলুলার এবং হেমোপয়েটিক ফাংশনের জন্য আমাদের ভিটামিন সি দরকার তাহলে আমাদের ভিটামিন সি ফাংশন সম্বন্ধে আমরা বুঝতে পারলাম এটা কোলাজেন সিনথেসিসে হেল্প করে নিউরোট্রান্সমিটার মেটাবলিজমে হেল্প করবে কোলেস্টেরল মেটাবলিজমে হেল্প করবে আর কার্নিটিন বায়োসিনথেসিস করবে কপার এবং আয়রন অ্যাটম মেনটেন করবে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এটি ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে তো কন্টিনিউস আমরা ফ্রি রেডিকাল তৈরি করি এগুলোকে ডিস্ট্রয় করার জন্য আমাদের অ্যান্টি অক্সিডেন্ট লাগবে তা নাহলে ফ্রি রেডিকাল জমে আমাদের বিভিন্ন ডিজিজ তৈরি করবে এই জন্য আমাদের অ্যান্টি অক্সিডেন্টটা হিসাবে আমাদের ভিটামিন সিটা খুবই প্রয়োজন এনহেন্স করবে নন হিম আয়রন অ্যাবজর্পশন তারপরে যে ফরমেশন অফ টেট্রাহাইড্রোফলেট আর সেলুলার অ্যান্ড ইমিউনোলজিক ফাংশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এখন আসি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী কী নিয়ে প্রেজেন্ট করে যদিও এখন কিন্তু খুব বেশি ভিটামিন সি ডেফিসিয়েন্সি দেখা যায় না হ্যাঁ যারা হচ্ছে কন্টিনিউয়াস দেখা যায় মোর দেন থ্রি মান্থ তোমার ভিটামিন সি খাচ্ছে না
তাদের ক্ষেত্রে সাধারণত ডেফিসিয়েন্সি দেখা যায়, অথবা যেই মাদার্স মিল্কে ভিটামিন সিটা পুয়ার, অথবা যারা হচ্ছে ফর্টিফাইড মিল্ক খাচ্ছে, অথবা তোমার যে শুধু কাউস মিল্কটা আনফর্টিফাইড মিল্ক খাচ্ছে আর কাউস মিল্কটা বয়েল করে খাচ্ছে, তাদের কিন্তু ভিটামিন সিটা অভাব হয়। তাছাড়া এমনি যারা ফ্রুট জুস খাবে এবং ভিটামিন সি কন্টেনিং ফ্রুটগুলো খাবে, তাদের কিন্তু ভিটামিন সি ডেফিসিয়েন্সি সাধারণত হয় না। এখন কিন্তু আমরা খুব বেশি একটা ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি চোখে পড়ে না, যাদের যদি ক্রিটিক্যালি ইল না থাকে তাদের ছাড়া আমরা ভিটামিন সি ডেফিসিয়েন্সি দেখতে পারি না। তবে এদের কাদের হয়, এটা সাধারণত 6 থেকে 24 মাস বয়সের দিকে এটা বেশি হয়। এটা কী 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 নিয়ে প্রেজেন্ট করতে পারে? এটা সাধারণত প্রথমে ভেগ সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করবে, যেমন ইরিটেবিলিটি, লস অফ অ্যাপিটাইট, বা দ্য বেবি ক্রাই অন হ্যান্ডেলিং সাচ এস ড্রেসিং অর বাথিং। বাচ্চাকে যখনই ধরা হবে তখন সে কান্না করে উঠবে, এমনি চুপচাপ সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে, যতটুকু মুভমেন্ট না করা যায়। মুভমেন্ট করতে গেলে তখন তার কান্না করবে, কারণ তখন তার ব্যথা হবে। আচ্ছা, জেনারেলাইজড টেন্ডারনেস, এবং কোথায় হবে জেনারেলাইজড টেন্ডারনেস? স্পেশালি লেগ, এবং এই লেগের জন্য ও কী করবে, ও পা নাড়াতে চাইবে না, এবং একটা কি হবে, একটা সিউডো প্যারালাইসিসের মতো হবে, এবং লেগটা ও একটা ফ্রগ লেগ পজিশনের মতো করে রেখে দিবে, যাতে ওর পাটা নাড়াতে না হয়। এবং এটা কেন হয়, টেন্ডারনেসটা কেন হয়? টেন্ডারনেসটা হচ্ছে সাবপোরিয়াস্টাল হেমোরেজ হয়, আর তারপরে স্কিনে হেমোরেজ হয়, হেমোরেজের কারণে কিন্তু আমাদের ব্যথাটা বেশি হয়। সাবপেরিস্টাল হেমোরেজ দ্য লোয়ার লিম্বের এটা বেশি হয়ে থাকে, এবং এত ব্যথা যে ব্যথার জন্য মনে হবে তার অস্টিওমাইলাইটিস হয়েছে অথবা আর্থারাইটিস হয়েছে। অনেকে কিন্তু অস্টিওমাইলাইটিস এবং আর্থারাইটিস হিসাব করে তাকে সমস্ত ইনভেস্টিগেশন করা ফেলবে, কিন্তু আমরা যদি ওর ভালো করে হিস্ট্রি নিয়ে থাকি তাহলে কিন্তু, এবং ভিটামিন সি এর ট্রায়াল দিয়ে থাকি, দেখবা এতে বাচ্চা কিন্তু তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। তাহলে অস্টিওমাইলাইটিসের মতো একটা প্রেজেন্টেশন নিয়ে আসবে, কীরকম পেইন, সোয়েলিং, রেডনেস, লিমিটেশন অফ মুভমেন্ট, এগুলো নিয়ে আসবে। আর কি একটা ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে রোজারি, এটা হচ্ছে কি স্কর্বিউট, এটাকে বলা হয় স্কর্বিউটিক রোজারি। এবং তা আমাদের আর একটা রোজারি আছে, সেটা হচ্ছে রিকেটিক রোজারি, এটা আমরা ভিটামিন ডি পড়ার সময় তোমাদেরকে পড়াবো। রিকেটিক রোজারি এটা কোথায় হয়? স্কর্বিউটিক রোজারি এটা হচ্ছে কোস্টোকন্ড্রাল জাংশনে হয়ে থাকে, এবং এর স্টার্নামটা কী হবে, একটু ডিপ্রেস হয়ে থাকবে, এবং একটা টিপিক্যাল ফিচার দেখাবে স্কর্বিউটিক রোজারির। আর কি একটা ইম্পর্টেন্ট হচ্ছে গাম চেঞ্জের হবে, গামটা ব্লিশ হয়ে থাকবে, স্পঞ্জি হবে, সুইলিং হবে, বাচ্চা কোনো কিছু কামড় দিতে গেলেই দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে, ইজিলি ব্লিডিং হয়। তাহলে গাম চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা, এদের ক্ষেত্রে কিন্তু এনিমিয়া হয়, একটু আগে আমরা ফাংশনের ক্ষেত্রে দেখলাম যে এনিমিয়া একটা আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিডে হেল্প করছে, যার ফলে এটা যদি না থাকে, ভিটামিন সি যদি না থাকে তাহলে আমাদের অ্যাবজর্পশনে হ্যাম্পার হবে এবং আমাদের এনিমিয়া হবে। আর কি হেমোরোজিক ম্যানিফেস্টেশন, আমাদের হেমোরোজিক ম্যানিফেস্টেশনের মধ্যে পেটিচি, পারপুরা, ইকাইমোসিস, আর প্রেশার কোথায় হবে, এটা এটা প্রেশার পয়েন্ট হবে, এপিস্টেক্সিস হবে, গাম ব্লিডিং হবে, এবং ক্যারেক্টারিস্টিক, এটা খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক পেরিফোরি ফলিকুলার হেমোরেজ, অন্যগুলোতে কিন্তু আমরা এটা পাই না, এটা হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সির ক্ষেত্রে পেরিফলিকুলার হেমোরেজটা দেখা যায়, এর জন্য এটা ক্যারেক্টারিস্টিক। তাহলে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন, এটা কেন হয় ব্লিডিং ম্যানিফেস্টেশনটা? যেহেতু কোলাজেন সিনথেসিস করতে পারছে না, এই কোলাজেন সিনথেসিস কিন্তু আমাদের এই যে স্কিন, বোন, তারপরে ডেন্টিন, ব্লাড ভেসেল, এগুলোর জন্য খুবই প্রয়োজন। এগুলো না থাকলে কী হবে, এগুলো ব্রিটেল হয়ে যাবে এবং ইজিলি ব্লিডিং হবে, ব্লাড ভেসেল এবং স্কিনে আমাদের ব্লিডিং হবে, এই জন্য কিন্তু ভিটামিন সিটা আমাদের খুব প্রয়োজন। এছাড়া আর কী ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে? পুয়ার উন্ড হিলিং, আর ফ্র্যাকচার অথবা ফ্র্যাকচার হিলিং, হ্যাঁ, তারপরে হাইপার কেরাটোসিস অফ দ্য হেয়ার ফলিকুল, হেয়ার ফলিকুলটা হাইপার কেরাটোটিক হয়ে থাকবে, আর্থেল জি এবং মাসল উইকনেস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। তাহলে বোঝা গেল আমাদের কী কী ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে। আবার একটু আমরা দেখে নিই কী কী ম্যানিফেস্টেশন হবে। প্রথমে বাচ্চাটা ইরিটেবল এবং লস অফ অ্যাপিটাইট নিয়ে আসবে, বেবিটা ক্রাই করবে,
জেনারেলাইজড টেন্ডারনেস থাকবে এবং পাটাকে কি করবে একটা ফ্রগ লেগ পজিশন করে রাখবে জাস্ট লাইক সিউডো প্যারালাইসিস মনে হচ্ছে যে তার প্যারালাইসিস হচ্ছে তারপরে তার সাবপেরিস্টাল হেমোরেজ হওয়ার জন্য তার পেইন হবে অ্যাকিউট পেইন হবে এবং মনে হবে আমাদের অস্টিওমাইলাইটিস অথবা আর্থ্রাইটিস হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে রোজারি কোস্টোকর্টিকাল জাংশনে রোজারি হবে গাম চেঞ্জ হবে হ্যাঁ গাম ব্লিডিং হবে সুইলিং হবে স্পঞ্জি গাম হয়ে যাবে হ্যাঁ আর কি এনিমিয়া হবে হেমোরেজিক ম্যানিফেস্টেশন আমাদের পিটিজি পারপোরা ইকাইমোসিসকে দেখা দিবে এপিস্টেক্সিস গাম ব্লিডিং পেরিফরিকুলার হেমোরেজ তাহলে হেমোরেজিক ম্যানিফেস্টেশন হবে উন্ড এবং ফ্র্যাকচার হিলিংটা পুয়োর হবে হাইপারকেরাটোসিস হবে আর্থ্রালজি এবং মাসল উইকনেস তাহলে বোঝা গেল আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী হবে এখন কিন্তু ভোলার কথা না তোমাদের ঠিক আছে এখানে দেখো এই যে পেরি হেমোরেজ হচ্ছে হ্যাঁ আর এটা পেরিফলিকুলার হেমোরেজ এখানে গাম এই যে এই যে এখানে কিন্তু গাম ব্লিডিং এখানে স্পট আছে দেখো গামটা ফুলে গেছে গাম হাইপারট্রফি হচ্ছে এটা গাম হাইপারট্রফি হচ্ছে এটা হচ্ছে স্কর্বিউটিক রোজারি হ্যাঁ আমরা স্কর্বিউটিক রোজারিটা থেকে আমরা রিগেটিক রোজারির পার্থক্য করতে পারি কিভাবে স্কর্বিউটিক রোজারিটা এটা সাধারণত শার্প হয় স্কর্বিউটিক রোজারিটা শার্প হবে আর রিগেটিক রোজারিটা রাউন্ড হবে স্কর্বিউটিক রোজারিটা এটা হচ্ছে পেইনফুল টেন্ডার থাকবে এবং রিগেটিক রোজারিটা নন টেন্ডার থাকবে হ্যাঁ বাচ্চাটা স্কর্বিউটিক রোজারিটা বাচ্চাটা ইরিটেবল থাকবে কিন্তু রিগেটিক রোজারিতে এটা পাওয়া যাবে না ভিটামিন সি ডেফিসিয়েন্সি আমরা ডায়াগনোসিস কেমন করে করব মেইনলি ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা ডায়াগনোসিস করব এরপর হচ্ছে রেডিওলজিক পিকচার এবং হিস্ট্রি অফ ভিটামিন সি ডেফিসিয়েন্সি বা ইনটেক পুওর ভিটামিন সি ইনটেক থেকে আমরা বুঝতে পারবো যে তার ভিটামিন সি ডেফিসিয়েন্সি অথবা স্কার্বি হয়েছে ঠিক আছে তাহলে তিনটা ফিচার একটা হচ্ছে কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রেডিওলজিক পিকচার আর পুওর ভিটামিন সি ইনটেক এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো বাচ্চাটার ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়েছে কি না এক্সরেটা খুব ইম্পর্টেন্ট এক্সরেতে দেখো কী কী দেখা যাচ্ছে এক্সরেতে প্রথমে হচ্ছে কি এই যে এক নম্বর হচ্ছে এটা ক্যারেক্টারিস্টিক জেনারেলাইজ এটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স দেখো এটা মনে হচ্ছে যে ঘষা কাচের মতো হ্যাঁ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে জেনারেলাইজ অস্টোপেনিয়া এটা কেন হয় এটা হচ্ছে আমাদের এখানে যে ট্র্যাভিকুলিগুলো থাকে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় এই জন্য এখানে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সের মতো থাকে আর অস্টিয়ার টিস্যুতে অস্টিওব্লাস্টটা ঠিকমতো ডিপোজিট হতে পারে না এই জন্য কিন্তু আমাদের এরকম অস্টিওপেনিয়া এবং গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সটা দেখা যায় আর কি দেখা যাচ্ছে আমাদের এটা প্রভিশনাল জোন অফ ক্যালসিফিকেশন এই যে এখানে একটা একটা ডার্ক জোন দেখছো এটা হচ্ছে আমাদের প্রভিশনাল জোন অফ ক্যালসিফিকেশন এটা আরেক নাম হচ্ছে হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেলস এটা কী বোঝাচ্ছে এখানে হচ্ছে ওয়েল ক্যালসিফিকিফাইড একটা এরিয়া আমাদের বোঝাচ্ছে হ্যাঁ তিন নম্বর কি স্কর্বিউটিক জোন এখানে কিন্তু ঠিক প্যারালাল টু দ্য হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেলসের উপরে একটা জায়গা থাকে এটাকে বলা হয় যে স্কর্বিউটিক জোন এখানে কি হচ্ছে এখানে তোমার অস্টিয়ার টিস্যুগুলো বেশি কম থাকে হ্যাঁ আর এইখানে দেখো একটা কি নাম্বার ফোরে আছে যে কি প্যালকিন স্পার প্যালকিন স্পারটা কি এই হোয়াইট লাইনের একটা এক্সটেনশন হ্যাঁ প্যালকিন স্কার স্পার এটাকে বলা এটা কি হোয়াইট লাইনের একটা এক্সটেনশন আর কি একটা উইম্বার সাইন থাকে উইম্বার সাইন কি দেখো এটা একটা রিংয়ের মতো দেখাচ্ছে হ্যাঁ এই পেন্সিল শেপ থিনিং অফ দ্য এপিফাইসিস এবং কর্টেক্স যে রিঙ্গিং একটা কেন তৈরি হচ্ছে একটা পেন্সিল শেপ থিনিং অফ কর্টেক্স আর তোমার অস্টোপেনিয়া এই দুটার কারণে কিন্তু এটা কী হচ্ছে একটা রিঙ্গিং এপিফাইসিস তৈরি হচ্ছে এটার নামই হচ্ছে উইম্বার সাইন আর একটা কী পাবো আমরা পেরিওস্টেল হেমোরেজ এই যে পেরিওস্টেল হেমোরেজ এটা সাধারণত আমরা যখন অ্যাকিউট কেস আসে তখন কিন্তু এটা রেডিওলজিক ফাইন্ডিং পায় না যখন এটা হিলিং হয়ে যায় তখন এখানে অস্টিয়ার বোন যখন তৈরি হয় অস্টিওব্লাস্ট আসে এবং বোনস তৈরি হয় তখনই কিন্তু আমরা এটা দেখতে পাই হ্যাঁ তখন বোঝা যায় হ্যাঁ ওর একটা ভিটামিন সি ডেফিসিয়েন্সি ছিল
এবং এটা ওর সাবপেরিস্টাল হেমোরেজি হয়েছে। তাহলে এক্সরেতে আমরা কি কি পাবো? প্রথমে হচ্ছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ দ্য শ্যাফ উইথ পেন্সিল পয়েন্টিং, থিননেস অফ দ্য কর্টেক্স, ডেন্স হোয়াইট লাইন অফ ক্যালসিফিকেশন যেটা ফ্রাঙ্কেলস লাইন বলা হচ্ছে, অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য এপিফেশিয়াল এন্ড অফ দ্য লং বোন, সাব এপিফেশিয়াল জোন অফ ট্রান্সলুসেন্সি যেটা জোন অফ র্যাডিফ্রেকশন বলা হচ্ছে, ডিউ টু কি ইনকমপ্লিট ট্রান্সভার্স ফ্র্যাকচার ইমিডিয়েটলি প্রক্সিমাল অ্যান্ড প্যারাল টু দ্য ফ্র্যাঙ্কেল লাইন, ফ্র্যাঙ্কেল লাইনের ইমিডিয়েটলি প্রক্সিমালি এটা থাকবে। প্যালকিনস পার এটা কি হচ্ছে? ল্যাটারাল প্রলঙ্গেশন অফ দ্য হোয়াইট লাইন। আর এপিফেশিয়াল সিন্টার কী হবে? গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকবে সারাউন্ডেড বাই হোয়াইট রিং, এটা উইম্বার সাইন বলা হচ্ছে। পেরিওস্টাইল এলিভেশন থাকতে পারে যেটা যে সাব পেরিওস্টাইল ব্লিডিংয়ের জন্য, পরবর্তীতে যখন ক্যালসিফাইড হবে তখনই আমরা দেখতে পাবো আর কি। আর ডায়াগনোসিসের জন্য আমাদের আরেকটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় প্রয়োজন হয় তবে এটা ছাড়াই আমরা ডায়াগনোসিস করতে পারি, কি ভিটামিন সি লেভেলটা, ভিটামিন সি বাফি কোডে ভিটামিন সি লেভেলটা, তবে এটা প্রয়োজন হয় না। কারণ হচ্ছে আমরা যদি পেশেন্টকে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দেই এবং হচ্ছে এক্সরে দেখি ক্লিনিক্যাল ফিচার নেই, এতে কিন্তু আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারি। আচ্ছা, এখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি বা স্কারভির আমাদের কী কী ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, এটা তোমাদের একটা শর্ট কেস দিলে হ্যাঁ তখন কিন্তু তোমাদের এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো আসতে পারে। যেমন হচ্ছে সেপটিক আর্থাইটিস, অস্টিওমাইলাইটিস, আইটিপি, হ্যাঁ ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হেনোক্সুলেন পারপুরা, লিউকেমিয়া, এগুলো কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আসতে পারে। এগুলো সবগুলো ফিচার কিন্তু তোমার ভিটামিন সি ডেফিসিয়েন্সির সাথে অনেকগুলোই মিল থাকে। হ্যাঁ, কিন্তু ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমাদের খুব তাড়াতাড়ি এটা ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিলে রেসপন্স করবে। এখন আসে আমরা ট্রিটমেন্টে, কী ট্রিটমেন্ট দিব? এটা আমরা ওরালি অথবা প্যারেন্টালি ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিতে পারি। এটা কতটুকু? 100 to 200 মিলিগ্রাম পার ডে, 100 to 200 মিলিগ্রাম পার ডে যদি আমরা ভিটামিন সি সাপ্লিমেন্ট করি তাহলে এটা র্যাপিডলি ইম্প্রুভমেন্ট হবে এবং কমপ্লিট কিওর হয়ে যাবে। এই যে আমাদের বনি এত চেঞ্জ দেখলাম, ক্লিনিক্যাল ফিচার দেখলাম, সিউডোপ্যারাসিস কত কথা বললাম, কিন্তু এগুলো সব কিন্তু কিওর হয়ে যাবে। হ্যাঁ, এবং ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্ট আমরা উইদিন ওয়ান উইক্স, হ্যাঁ উইদিন ওয়ান উইক্সের মধ্যেই আমরা ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্টটা দেখতে পাবো। এবং এই ট্রিটমেন্টটা কিন্তু আমাদের 3 মাস কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? যেভাবে আমরা সাপ্লিমেন্টেশন দিচ্ছি এই সাপ্লিমেন্টেশনটা 3 মাস কমপ্লিট করতে হবে। আর আমরা এই যে যদি মেডিসিন না দিয়ে আমরা ওরাল যদি ওদেরকে ফ্রুট জুসগুলো খাওয়াই, টমেটো অথবা অরেঞ্জ জুস 3 to 4 আউন্স করে দিলেও কিন্তু আমাদের ইম্প্রুভমেন্টটা আমরা বুঝতে পারব। এখন প্রিভেনশন করব কিভাবে? প্রিভেনশন কি? দেখো আমাদের মারা কিন্তু এখন খুব ইজিলি যেগুলো খাবার পাওয়া যায় সেগুলো আগে দিয়ে রাখে, যেমন সুজি দেয়, এখন আবার যে কি নুডলস দেয়। কী খাচ্ছে বাচ্চা? নুডলস খাচ্ছে। কী খাচ্ছে বাচ্চা? সুজি খাচ্ছে, চালের সুজি খাচ্ছে। এখানে না কোনো ভিটামিন আছে, না কোনো প্রোটিন আছে, শুধু কার্বোহাইড্রেট পাচ্ছে, যার ফলে এখানে অন্যান্য ভিটামিন ডেফিসিয়েন্সির সাথে কিন্তু ভিটামিন সিটাও ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। অর্থাৎ ভিটামিন সি ডেফিসিয়েন্সিকে আমাকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই প্রতিদিন খাবার মেনুতে ভিটামিন সি রিচ খাবার দিতে হবে। আমাদের কী কী খাবারের মধ্যে ভিটামিন সি আছে? যেমন সাইট্রাস ফুড, যেমন লাইক গুয়াভা, আমলকি, টমেটো, অরেঞ্জ, গ্রিন লিফি ভেজিটেবল, এগুলোতে কিন্তু তোমার ভিটামিন সি আছে। হ্যাঁ, বিশেষ করে সাইট্রাস ফুড যেমন হচ্ছে লেমন, অরেঞ্জ, টমেটো, আমলকি, এগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর আমাদের ভিটামিন সি ডেফিসিয়েন্সিকে প্রিভেন্ট করার জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে এবং ল্যাকটেটিং মাদারকে ভিটামিন সি দিতে হবে। মাদারে যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে সে কিন্তু বাচ্চারও ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের মাদারকে, ল্যাকটেটিং মাদারকে অবশ্যই প্রতিদিন 100 মিলিগ্রাম ভিটামিন সি দিতে হবে এবং যদি কেউ ফর্মুলা খেয়ে থাকে তাকে ভিটামিন সি 45 মিলস দিতে হবে। এখানে যে কতগুলো ছবি দেওয়া আছে ভিটামিন সি কন্টেনিং ফুডগুলো, হ্যাঁ আমাদের দেশে অনেক খাবার আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেগুলো খেলেই কিন্তু আমাদের ভিটামিন সিটা
অভাবটা পূরণ করতে পারি। হ্যাঁ, তাহলে আজকে এইটুকু, আল্লাহ হাফেজ।